বাংলা সিনেমার ইতিহাস যতদিন লেখা থাকবে দেবের নামটা স্বর্ণাক করে লেখা থাকবে সত্যি কথা বলতে গেলে এই নিয়ে কোনো সন্দেহ নেই আমরা পরবর্তী জেনারেশানকে বলতে পারবো যে আমাদের সময়ও একজন সুপারস্টার ছিল যে কী লেভেলে ক্রেজ তৈরি করেছিল কী লেভেলের রেকর্ড তৈরি করেছিল আমি কিন্তু আবার বলছি এটা প্রসেনজিৎ এবং জিদ্দ যে যুগটা তার পরবর্তী যুগের কথা আমি বলছি তাদের তো নিজস্ব একটা এরা ছিল এবং সেটা আজও রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই ভিডিওতে তো আমি দেবদাকে নিয়ে কেন কথা বলছি কারণ দেবদা যে সময় আসে সেই সময় তাকে কমার্শিয়াল মার্কেট কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে রিমেককে নিয়ে নানা রকম বক্তব্য আসছে রিমেক হওয়া উচিত নয় রিমেক হওয়া উচিত নয় এতে নানা রকম বক্তব্য চলছে সেই সময় দেবের কিন্তু আবির্ভাব ঘটে এবং প্রথম দিকে কিন্তু দেবের অভিনয় নিয়ে যথেষ্ট লোকের মনে সমালোচনা ছিল প্রচুর পরিমাণে ট্রোলিং খিল্লি হাসাহাসি সবাই বলতে এর দ্বারা অভিনয় হবেন ইত্যাদি না রকম কথা হতো কিন্তু এই ছেলেটা এই যে যে ধরনের রেকর্ড গড়েছে সেটা কিন্তু এক কথায় আনবিলিবেল এবং বাঙালিরা কখনো এই ধরনের রেকর্ড কল্পনা করতে পারতো না এবং এখনও ব্যাক টু ব্যাক রেকর্ড ঘটিয়ে যাচ্ছে একটা লোকের কতটা ক্রেস থাকলে কতটা এরা থাকলে আজও এই মানুষটা একের পর এক রেকর্ড ঘটাতে পারে অবশ্যই এখন বাংলা সিনেমার কমার্শিয়াল মার্কেট একটু হলেও পড়ে গেছে বাংলা সিনেমার ক্রেজ আগের থেকেও একটু হলেও কমেছে কিন্তু দেবের দেখুন সেখানে দাঁড়িয়েও কিন্তু নিজের স্টি এরাটা সে যে ধরনের সিনেমাই করুক না কেন এই মুহুর্তে বাংলার মোস্ট সাকসেসফুল অ্যাক্টর কিন্তু অবশ্যই দেবদা বক্স অফিস দিক দিয়ে বিচার করতে গেলে অনেকেই প্রশ্ন তুলতে পারে যে সে তো কমার্শিয়াল সিনেমা কম করেছে সিরিয়াল ধর্মী সিনেমা বেশি করেছে তো এই অনেক ধরনের বক্তব্য অনেকে রাখতে পারে এবার সিরিয়াল ধর্মী কাজ বা ফ্যামিলি ড্রামা কিন্তু বাদে আরও অনেকেই করেছে কিন্তু দেবের মতো সাকসেসফুল কিন্তু সবাই হতে পারেনি এটা অস্বীকার করা কোনো জায়গায় নেই এবং আমি জানি কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু আমি যদি দেবের কমার্শিয়াল যুগে ফিরে যাই ওই সময় দেবের যে ক্রেস ম্যাডনেস বা বাঙালির বাংলা সিনেমার প্রতি বা দেবদের প্রতি যে ভালোবাসা সেটা আজও কোথাও গিয়ে কিন্তু বোঝা যাচ্ছে এবং দেবের প্রতি পার্টিকুলারলি দেবের প্রতি দেব যে রেকর্ডটা গড়েছে আমরা সে বুঝোকে এটা ভাবতে পারতাম না সেটা কি সেটা হচ্ছে হান্ড্রেড মিলিয়ন ভিউস একবার নয় দুবার নয় তিনবার হ্যাট্রিক ক্যান ইউ বিলিভ জাস্ট বিশ্বাস করা যায় না কারণ আমরা যখন ছোটো ছিলাম আমরা যখন দেখতাম শাহরুখ খানের গান বা সালমান খানের গান থালাপতি বিজয়ের গান একশো মিলিয়ন দুশো মিলিয়ন ভিউজ করছে আমরা বলতাম যে ভাই বাংলা এত বাঙালির সংখ্যা সেখানেরই কেন আর বাংলা সিনেমার এক সময় ক্রেজ বহুত ছিল খুবই ছিল সেখানেরই দেবদা এমন একজন যার গান হান্ড্রেড মিলিয়ন ভিউজ শুধুমাত্র ক্রস করেনি তিন তিনটে গান হান্ড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করে তার মধ্যে একটা দুশো মিলিয়ন ভিউজের দিকে এগোচ্ছে এর মধ্যে হচ্ছে রয়েছে চোখের জলে ভাসিয়ে দিলাম সেটা দুশো মিলিয়ন ভিউজের দিকে এগোচ্ছে এবং সেটা হয়তো আরও পরবর্তীকালে রেকর্ড ব্রেক করবে এবং মন মানে সিনেমায় একটা স্যাড সং ছিল সেটা অলরেডি একশো পঁয়ত্রিশ মিলিয়ন ভিউজ অর্জন করেছে এবং রিসেন্টলি আরও একটা গান যে গানটার নাম হচ্ছে মানে হিরোগিরি সিনেমার যে গানটা ছিল সেই গানটা কিন্তু অলরেডি হান্ড্রেড মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে মন আমার তোর কিনারে বলে গানটা আমি রিসেন্টলি চেক করলাম তো মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করা ভাই অবশ্যই দরকার কারণ এটা আমরা কখনো কল্পনা করতে পারতাম এবং দেবদার রেকর্ডগুলো দেখো নিজের কেরিয়ারে এই যে এখন বর্তমান টাইমে দাঁড়িয়েও যখন একটা মন্দার বাজার চলছে কমার্শিয়াল মার্কেটে কেউ ব্যাক টু ব্যাক হিট দিতে পারছে না সেখানে দাঁড়িয়ে দেবদার খানা ব্যাক টু ব্যাক কিন্তু হিট দিয়েছে এটা একটা অবিশ্বাস্য রেকর্ড আজকের দূরে দাঁড়িয়ে যেখানে বাংলা সিনেমাগুলোকে বেছে বেছে দেখছে সেই যুগে দাঁড়িয়ে এই ধরনের ক্রেজ বজায় রাখতে পারাটা কিন্তু এক কথায় একটা বলাতে পারে বিরাট বড় কিন্তু অ্যাচিভমেন্ট প্লাস ওই টাইমে দেবের যেটা সেরা সময় ছিল সেই সময় দাঁড়িয়ে এবং সবচেয়ে বড় কথা কি বাংলার টপ ক্রসিং মুভিজের পরপর তিন দেবের সিনেমা যে রেকর্ড বক্স অফিসে হয় না দেখা যায় না কুড়ি কোটি পঁচিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটির যে রেকর্ডগুলো সেগুলো দেবতা করেছে চাঁদের পাহাড় পঁচিশ কোটি অ্যামাজন অ্যাডভেঞ্চার ফিফটি পঞ্চাশ কোটি বক্স অফিস কেউ কল্পনা করতে পারতো না আজকের দিনে দাঁড়িয়ে প্রজাপতি পনেরো কোটি বক্স অফিস জানতে পেরেছে তো এই যে রেকর্ডগুলো একের পরে ঘটাচ্ছে প্লাস এই যে দেবের গানের যে ক্রেজ এটা মানতেই হবে আজকে বাংলা সিনেমার গানের ক্রেজ কমেছে এবং এই যে গানগুলোতে জিত গাঙ্গুলির মিউজিক দেখুন কেন এই গানগুলো হিট হয়েছে শুধুমাত্র কলকাতার মধ্যে কিন্তু গানগুলো সীমাবদ্ধ থাকেনি বা কিছু শহর কেন্দ্রিক জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকেনি মানে গ্রামাঞ্চলে মানে বহু এলাকায় যে যে জায়গায় বাংলা সিনেমা রং রুমে চলতো সিঙ্গেল স্ক্রিন ছিল সেই জায়গায় গানগুলো ওয়ার্ক করেছিল বলেই এই গানগুলো কিন্তু এত ভয়ঙ্কর রকমের হিট হান্ড্রেড মিলিয়ন ভিউজ কল্পনা করতে পারছেন যেখানে এখন গান ওয়ান মিলিয়ন ক্রস করছে না ফাইভ মিলিয়ন ক্রস করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে ভাবুন একজন সুপারস্টার তিন তিনটে গানে রেকর্ড মানে স্পর্শ করলো এবং অলরেডি বলে রাখি দেবদার অনেকগুলো গান অলরেডি আশি মিলিয়ন পঁচাশি মিলিয়ন সত্তর মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ভর্তি ভর্তি হয়ে আছে পুরনো ওই টাইমের গানগুলো তো এর থেকে বোঝা যায় দেবদার ক্রেজটা কোথায় ছিল এবং খাদানে আজকে আমরা অনেকদিন পর হয়তো এই দেবকে পেতে চলেছি তো আশা করা যায় সেই দর্শকটাকে হলমুখি হলমুখী করে তুলতে আবার হয়তো দেবদার একটা বড় ভূমিকা আমরা দেখতে পাবো এবং কমার্শিয়াল মার্কেটটা আরও ভয়ঙ্করভাবে ফিরবে চিদ্দার মাধ্যমে অনেকটা ফিরে এসছে চিদ্দা একা লড়ে গেছে তো এখন দেবদাকে সত্যি কথা বলতে গেলে দরকার টেক্কা এক ধরনের সিনেমা কিন্তু খাদান চলা বিশেষভাবে দরকার টেক্কা চললে আমি খুশি হব খাদান মানে খাদান চললে আমি আনন্দে নাচব প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে চলা দরকার এই দেবকে ফিরিয়ে আনার জন্য আরও একবার কিন্তু খাদানকে আমাদেরকে ব্লক পা স্ট্রেট করাতে হবে যাই না বাংলার অডিয়েন্স কতটা পাশে থাকবে আজকে গোটের মতো সিনেমা যেটা মিক্সড রিভিউ পেয়েছে সেটা ওখানে বিজনেস দেখুন যে ভালোবাসাটা থালাপতি বিজয়ের প্রতি প্রথম দিকে ছিল সেটা দিন দিন বাড়ছে সেই অডিয়েন্সের জন্য সিনেমা হচ্ছে বলে তো আমাদের এখানেও সেটা কিন্তু করে যেতে হবে এবং আমরা হয়তো এই ক্রেজ আবার ফিরে পাবো এবং এই সময় বাংলা সিনেমার যে ম্যাডনেস বা ক্রেজ সেটা সত্যি কথা বলতে বোঝা যায় তো এটা দেখে ভাই চমকে গেলাম এবং আরও হয়তো পরবর্তীকালে অনেকগুলো গান দেবদার হান্ড্রেড মিলিয়ন ভিউজ হতে চলেছে জাস্ট ভাবা যায় না সিরিয়াসলি বলতে গেলে এই রেকর্ড কিন্তু এখনও পর্যন্ত কারণ নেই যেটা দেবদা কিন্তু করে দেখালো সত্যি কথা বলতে গেলে তো এটাই ছিল বলার তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আবার দেখাবে নমস্কার সবাই ভালো থেকো